বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় বুকটা ফাইটটা যায় আমাদের এখানে একটু বলতেই হয় মানে স্পেন আমাদের একজন শিল্পী আছেন এখানে মমতাজ বেগম আমি ওনাকে অনেক সম্মান করি উনি মাননীয় সংসদ সদস্য ওনার নির্বাচনী এলাকাতে আমি গিয়েছি এত মসজিদ এত মাদ্রাসা উনি করেছেন কল্পনা করা যায় না ওখানে ডায়াবেটিক সেন্টার উনি করেছেন ওখানে কি বলে আপনার হ্যাঁ চক্ষু হসপিটাল করেছেন বিভিন্ন ভাবে যত টাকা পেয়েছেন সবগুলো দিয়ে উনি ওখানে দিয়েছেন উনি একটা গান গেয়েছিলেন মাননীয় স্পিকার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় বুকটা ফাইটটা যায় এই গানটা কিন্তু উনি করেছিলেন আমি জানি না স্বীকার উনি উনি তৈরি করেছেন উনি করেছেন আমি উনি গায়ক আমি তা বলবো না কিন্তু এই গানটা নিয়ে একবার আওয়ামী লীগ সরকারকে 1995 সালে কটাক্ষ করা হয়েছিল জনৈক সংসদ সদস্য আমি নাম চাই জানতে চাইলে আমি বলে দেবো আপনাকে এই শব্দগুলো উচ্চারণ করে আওয়ামী লীগকে সেই সময় কটাক্ষ করা হয়েছিল 2001 সালে আমি তখন এই পার্লামেন্টে আমি ছিলাম আমি নিজের কানে শুনেছি এই কথাগুলো একজন বিএনপির সংসদ সদস্য বলেছিলেন তা আজকে যদি আমরা এই কথাটা বলি যে বুকটা ফাইটটা যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় বুকটা ফাইটটা যায় উন্নয়ন দেখলে এখন বুকটা ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় করার কিছু নাই মাননীয় স্পিকার হুসাইন মোহাম্মদ এরশাদকে যে মানুষটা 1991 সালের তারিখটা বলতে পারবো মাননীয় স্পিকার 1991 সালের 27 ফেব্রুয়ারি যে নির্বাচন বাংলাদেশে হয়েছিল সেই নির্বাচন উনি জেল খানার থেকে উনি এই নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং 5টি আসনে জয়লাভ করেছেন মাননীয় স্পিকার আমাদের কোনো এমপি নামতে পারে নাই আমাদের কোনো সংসদ সদস্য নামতে পারে নাই সবাইকে জেলে নিয়ে গেছে 35 জন এমপি আমাদের সেই সময় এই সংসদে আসতে পেরেছিল মাননীয় স্পিকার এটা এবং এটা দুইবার আমরা আমাদের সংসদ সদস্যরা আসতে পেরেছিল এই হুসেন মোহাম্মদ এরশাদের যখন অসুস্থ হয়ে গেলেন উনি যখন অসুস্থ হয়ে গেলেন ওনাকে চিকিৎসার জন্য বেগম রওশন এরশাদ তিনি মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলেন উনি তখন বিরোধী দলের নেত্রী ওনার কাছে গিয়ে বলছিলেন যে মারা যাবে বিলরবিন 17-তে উঠেছিল যারা ডক্টর আছে এখানে তারা বলতে পারবে 17-তে বিলরবিন উঠলে কোনো মানুষ জীবিত থাকার কথা নয় হুসেন মোহাম্মদ এরশাদের উপর আল্লাহর রহমত ছিল উনি বেঁচে গেছেন ওনাকে তখন বলা হয়েছিল পিজি হসপিটালে নেওয়া হোক পিজি হসপিটাল আজকের বঙ্গবন্ধু হসপিটাল সেই হসপিটালে তাকে নেওয়া হয় নাই 17 খানা চিঠি দেওয়া হয়েছিল মানুষকে নেওয়া হয় নাই আর আজকে আজকে উনি একটা মামলার সাজাপ্রাপ্ত হয়েও উনি তারপরেও উনি জেলে না থেকে উনি বাড়িতে রয়েছেন মানুষকে আমরা যদি আজকে প্রধানমন্ত্রীকে কোশ্চেন করি যে কোন কিসের কারণে আপনি করলেন আপনি কেন এটা করলেন আমরা যদি বলি যে যারা বিলরবিনের জন্য আমাকে হসপিটালে নিতে চায় না তাদের আজকে কি এমন অসুখ তার জন্য সার্ভেন্ট দিতে হয় কেন মনে থাকে না এই কথা আজকে রওশনের সাথে ফার্স্ট লেডি বলতো এক সময় যাই করেন আন্দোলন যাই করেন করে অসুবিধা নাই ফার্স্ট লেডি বলেছিলেন তিনি 18 দিন এই মেজের মধ্যে শুয়েছিলেন 18 দিন তাকে একটা কম্বলের উপরে শুয়ে থাকতে হয়েছিল হুসেন মোহাম্মদ এরশাদকেও তাই করা হয়েছিল এবং কষ্টকর আরো মাননীয় স্পিকার সেটি হচ্ছে উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তো দিলেনই না 3 মাস পর পর ওনার পরিবারকে দেখা করতে দিতেন কোনো খাওয়ার নিতে দিতেন না রমজান মাসে তারা খেজুর চাইছিলেন উনি খেজুর নিয়ে গেছিলেন ওনাকে খেজুরটা বন্ধ খেতে দেওয়া হয়নি উনি আজকে মারা গেছেন আল্লাহ ওনার বেহেশত নসিব করুক কিন্তু কষ্ট যেমন যদি সুখ করে থাকে হুসেন মোহাম্মদ এরশাদ তার 3 ডবল কষ্ট করেছেন এই বাংলাদেশের মানুষের জন্য